বেকারত্ব দূরীকরণ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন দাবি নিয়ে গাজল ব্লকের ঘাকশোল এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কাপ্তাপুর পিপলস পার্টি। অবরোধকারীর সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। আটক করা হয় কাপ্তাপুর কেপিপি পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীদের। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এই ঘটনাকে ঘিরে গাজল ব্লকের 34 নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ ঠেকাতে কেপিপির নেতা কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। অবরোধ করার ক্ষণিকের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে কেপিপির নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। কাপ্তাপুর পিপলস পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে প্রতিবাদ আন্দোলন করার। বিভিন্ন জায়গায় কেপিপির পক্ষ থেকে আজ প্রতীকী অবস্থান এবং তার সাথে বেকারত্ব দূরীকরণ এবং উত্তরবঙ্গে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন দাবি নিয়ে গাজল ব্লকের ঘাকশোল এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কাপ্তাপুর পিপলস পার্টি। অবরোধকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এবং আটক করা হয় কেপিপির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ সংগঠনের বহু নেতা কর্মীদের। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ঘটনাকে ঘিরে গাজল ব্লকের 34 নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধ করার ক্ষণিকের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে কেপিপির নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। কাপ্তাপুর পিপলস পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে প্রতিবাদ আন্দোলন করার। এদিন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে এবং বেকারত্ব দূরীকরণের দাবিতে শান্তিপূর্ণভাবে গাজলে 34 নম্বর জাতীয় সড়ক সাময়িক সময়ের জন্য অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, কিন্তু সেই অবরোধ শুরু করার আগেই পুলিশ অন্যায়ভাবে সংগঠনের নেতাকর্মীদের উপর যথেচ্ছভাবে ধস্তাধস্তি করেছে, টেনে হিঁচড়ে তাদের গাড়িতে তোলা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা সকলে। এই অন্যায়ের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর আন্দোলনের আমার হুমকি দিয়েছেন কাপ্তাপুর পিপলস পার্টির নেতাকর্মীরা। আমরা গুরুত্বপূর্ণ জিনিসের মূল্য কিন্তু প্রতিবাদে রাজনৈতিক সরকার প্রতিবাদে আন্দোলন করছিলাম। আমাদের উপরে লাঠি চালিয়ে বেআইনি ভাবে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করলো, আমাদের গ্রেপ্তার করছে। আপনার নাম? আমি সুভাষ বর্মন, কাপ্তাপুর পিপলস পার্টির জেনারেল সেক্রেটারি।
হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, ক্যান কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. আজকে আমাদের KPP সম্মেলন ছিল, এটা পদবর ছিল আমাদের রাজবংশী সমাজ জাতি নিয়ে। আমরা রাজবংশী স্বীকৃতি পেয়েছিলাম, আমরা রাজবংশী স্বীকৃতি পাই আমাদের উত্তরবঙ্গ, আমাদের রাজ্য আলাদাভাবে ভাগ করে দেওয়া হোক, আমাদের এটা নিয়ে আজকে পদবরদের উদ্দেশ্য ছিল। মূলত ইয়ে কর্মসূচি ছিল কাজলে, বাগুয়াতে, বামনবলায়, আমাদের এই রায়গঞ্জে ছিল। হ্যাঁ, এই অপারেটিভ আমরা চালিয়ে যাবো। আমরা সাকসেসফুল হয়ে গেছি, আশা করি আমাদেরকে সাকসেসফুল সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সেটা দিতেই হবে। আজকে কি হলো, আজকে পদবরত করতে গিয়ে? আজকের পদবরত করতে আমরা আমাদের রাজ্য, আমরা আমাদের রাজবংশের স্বীকৃতির জন্য আমরা রাস্তায় পদ অবরোধ করেছিলাম কৃষক রাজ্যের দাবিতে। আমরা দীর্ঘদিন ধরে রাজ্যের দাবিতে আন্দোলন করছি, কিন্তু আমাদের সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার কেউ শুনছে না। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, গণতন্ত্র আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনে নামা মাত্র আমাদের উপর গাড়ি চাপ করে এবং আমাদের নেতাকে অ্যারেস্ট করেছি। এই যে এখানে সামনে রাস্তায় আসলে আমরা পদ অবরোধ আসলে কেন করলাম? যেমন অন্য রাজ্য, যেমন তেলেঙ্গানা হয়েছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে, ঝাড়খণ্ড হয়েছে, বিহার ভেঙে, সেইভাবে আমাদের এটাও করা হয়। এখানে সুগ্রত ক্যারেজ করেছে কেন্দ্রীয় কমিটির নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা কতজন কর্মীকে নিয়ে এসেছে? আমরা আগামী দিনে আবার আন্দোলনে বৃহত্তর আন্দোলনের নাম এবং গণতন্ত্রের আন্দোলনের নাম এবং সরকার করলে আমরা মানে আন্দোলনের প্রাণপ্রাণ দিয়ে আন্দোলন করবো। আমাদের কৃষকরাজ্য চাই, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন নাই, একই রাজ্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব কিছু খারাপ হয় উন্নয়নের ক্ষেত্রে। এদিকে বেকার সমস্যা, সাধারণ লোকের খাওয়ার টোটে না, আমাদের দিল্লি বম্বে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কাজ করে খাইতে হয়, বহু কিছু ছেড়ে এখানে